আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানের সাথে আছি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আজকে নির্বাচন নিয়েও আলোচনা থাকবে, সেই সাথে টেক্সাসের হামলা, ম্যাস শুটিং সবকিছু বিষয়ই চলে আসবে আমাদের আলোচনাতে। তবে শুরুতেই আজকে যে দুজন সম্মানিত অতিথি পেয়েছি তাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা পেয়েছি অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে, এবং সেই সাথে আমরা পেয়েছি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। এবং দর্শক বলে রাখতে চাই 6463079828 নম্বরে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারবেন, সেই সাথে আমরা সরাসরি আছি ফেসবুকও www.facebook.com/tbn24usa। অশোক কে কর্মকার এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, অনেকগুলো খবর গুরুত্বপূর্ণ আজকের। প্রথমত ট্রাম্প এশিয়া সফরে গিয়েছেন, টেক্সাসের হামলা সবকিছু মিলে, এবং সেই সাথে আজকের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে আমেরিকার বিভিন্ন স্টেটে নির্বাচন হয়েছে, নিউ ইয়র্কের মেয়র নির্বাচন থেকে শুরু করে ভার্জিনের গভর্নর নির্বাচন, নিউ জার্সির গভর্নর নির্বাচন, এবং সেই সাথে ইউটার একটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। আমরা এই আমেরিকার নির্বাচন নিয়ে যে প্রতিবেদনটি আছে সেটি দেখে এসে আলোচনা শুরু করতে চাই, তারপরে আমরা নিউ ইয়র্কের নির্বাচন, যেহেতু আমরা নিউ ইয়র্কে সেটি আসব। তবে আমরা শুরুতেই আমেরিকার নির্বাচনের প্রতিবেদনটি দেখে এসে আলোচনায় আসতে চাই। নিউ ইয়র্ক শহরে মেয়র এবং নিউ জার্সির গভর্নর সহ বেশ কিছু নতুন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে মঙ্গলবারে আমেরিকার বিভিন্ন স্টেটে হল নির্বাচন। প্রেসিডেন্ট নির্বাচনের পরে বছর হওয়ায় এই নির্বাচনে প্রচার প্রচারণায় ঢাকঢোলের আওয়াজ এত বেশি না হলেও নিউ জার্সি এবং ভার্জিনের গভর্নর পদে নিউ ইয়র্ক, মিশিগানে ডেট্রয়েট এবং নর্থ ক্যারোলাইনার শার্লটে হল মেয়র নির্বাচন। সম্প্রতি স্বাস্থ্যনীতি নিয়ে বারবার হোঁচট খাওয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই সাথে একের পর এক ম্যাস শুটিং এর ঘটনা, নানা কারণে এই নির্বাচনকে, বিশেষ করে ভার্জিনের গভর্নর নির্বাচনকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য অগ্নি পরীক্ষা হিসেবেই দেখা হচ্ছে। ভার্জিনিয়াতে গভর্নর পদে রিপাবলিকান প্রার্থী এড গিলেস্পির বিপরীতে লড়ছেন ডেমোক্রেটের রাফেল নার্থাম। রিপাবলিকান প্রার্থীর পাশে সরাসরি সমর্থন জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট প্রার্থীর পাশে এসে দাঁড়িয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে নিউ জার্সিতে গভর্নর পদে লড়াই করেন ডেমোক্রেটিক ফিল মার্ফি এবং রিপাবলিকান কিম গোয়াডাগেনো। মেঘলা আকাশ আর রিমঝিম বৃষ্টিতেই নিউ ইয়র্কে অনুষ্ঠিত হল সিটি নির্বাচন। মেয়র নির্বাচন সহ 51টি ডিস্ট্রিক্টে কাউন্সিল নির্বাচন করতে এই আবহাওয়ায় ভোট দেন অনেক ভোটাররা। সেই সাথে ভোট হয়েছে ইউটার একটি কংগ্রেশনাল ডিস্ট্রিক্টে, ডিস্ট্রিক্ট 3-তে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে বিভিন্ন স্টেটে নির্বাচনের ফলাফলকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন বিশ্লেষকেরা। তবে বিভিন্ন স্টেটের এই নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন বিশ্লেষকেরা। 2018 সালে কংগ্রেসের নির্বাচন এবং ভবিষ্যৎ কি হবে তা এই নির্বাচনের ফলাফলের উপর অনেকটাই নির্ভর করবে বা বোঝা যাবে বলে মত বিশ্লেষকদের। নূপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। এবং অশোক কর্মকার, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, সবশেষ তথ্য আমাদের হাতে যা আছে সেটি হচ্ছে ভার্জিনিয়ার গভর্নর এরই মধ্যে নির্বাচিত হয়ে গেছেন ডেমোক্রেটিক প্রার্থী রাল্ফ নর্থাম, এবং নিউ জার্সিতেও গভর্নর পদে নির্বাচিত হয়েছেন একজন ডেমোক্রেটিক প্রার্থী, আর নিউ ইয়র্কের যথারীতি মেয়র বিল ডি ব্লাজিও বিপুল ব্যবধানে এগিয়ে আছেন, এবং আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে চূড়ান্ত যে ফলাফল এরই মধ্যে প্রায় 60% ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী তিনি মাত্র 30%। তার মানে এই সংখ্যায় বোঝা যাচ্ছে যে পূর্ণাঙ্গ ফলাফল আসা না আসা পর্যন্ত আমরা বলে দিতে পারি মেয়র বিল ডি ব্লাজিও হচ্ছেন আমাদের পরবর্তী মেয়র। তো এই নিয়ে আমি শুরুতে অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল আপনার কাছে জানতে চাই, আমরা দেখছিলাম প্রতিবেদনটি বিভিন্ন জায়গায় অ্যানালাইসিস যে আছে, এবং আমরা যদি সাম্প্রতিক বিষয়গুলো বিশ্লেষণ করি যে ডোনাল্ড ট্রাম্পের এবং 2018 সালে নির্বাচন, তার আগে এই নির্বাচনটিকে বলা হচ্ছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প এই এক বছরে কি করলেন সেটি যাচাই বাছাইয়ের একটি দিক, এবং নিউ জার্সিতে ক্রিস ক্রিস্টি ছিলেন রিপাবলিকান, সেখানে ডেমোক্রেট এসেছেন। অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আজকে আসলে ডেমোক্রেটদের জয় জয়কার, ভার্জিনিয়ার গভর্নর যেটা ডেমোক্রেটদের জায়গা
সেখানে ভার্জিনিয়ার গভর্নর ইলেক্টেড হয়েছেন রাল্ফ নগ। ভার্জিনিয়া সুইং স্টেট, সেখানে আশা ছিল যে দু দল থেকেই হয়তো যে কেউ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আগে যিনি ছিলেন উনি তো রিপাবলিকান ছিলেন, নিউ জার্সির ক্রিস ক্রিস্টি, ক্রিস্টি ছিলেন, কিন্তু এখন তো নিউ জার্সির গভর্নর ইলেক্টেড হয়েছেন ফিল মার্ফি, ডেমোক্রেট। তো ডেমোক্রেট জিতেছে, এবং নট অনলি দ্যাট, আপনার ভার্জিনিয়ার গভর্নর রাল্ফ নর্থম উইন করেছেন, ডেমোক্রেট, রিপাবলিকান প্রার্থী এখানে পরাজিত হয়েছেন। তো এই দুটো জিনিস প্লাস আপনার ভার্জিনিয়ার অ্যাটর্নি জেনারেল উনিও মানে ডেমোক্রেট হচ্ছেন, তো এই সমস্ত জায়গাগুলো আসলে মোস্টলি ডেমোক্রেটদের রিপাবলিকানদের ছিল। এই এই সমস্ত উইনিং প্রমাণ করে যে আসলে আপনার, এবং মজার ব্যাপার হচ্ছে ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে ওবামা এসেছিলেন এবং ডেমোক্রেটদের পক্ষে স্পিচ দিয়ে কাজ করেছেন। আপনার কাছে জানতে চাই যে এই ফলাফল প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনামলের কি কোনো মূল্যায়নের রূপরেখা কি প্রকাশ করে? ডেফিনেটলি যাবতীয় দায় দায়িত্ব প্রেসিডেন্টের এবং এই সরকারের কর্মকাণ্ডের ফলাফলই হচ্ছে এটা। আপনি অবশ্যই, কারণ রিফ্লেকশন, মানে মানুষের এই প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের উপর যে মানুষ আস্থা হারিয়ে ফেলেছে, প্লাস বিভিন্ন জরিপে লোক এই ডোনাল্ড ট্রাম্পের যে আপনার জনপ্রিয়তার ধস নেমেছে, এগুলো সবকিছুরই বহিঃপ্রকাশ এটা। আমি অশোককে কর্মকার থেকে আবার আপনার কাছে আসতে চাই। অশোককে কর্মকার, আপনার কাছ থেকে আমি একটু ভিন্নভাবে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব নেওয়ার এক বছরের মাথায় এ ধরনের একটি নির্বাচন, তো আপনার দৃষ্টিতে এটির সামগ্রিক মূল্যায়ন যদি আপনি বলেন। সত্যি কথা বলতে কি, আসলে এখনো ঠিক সময় আসেনি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মানুষের মতামত চলে গেছে পুরোপুরি অথবা পক্ষে এখনো আছে, আমার কাছে ঠিক মনে হয় এটা সঠিক। মানে আপনি যদি, হ্যাঁ, মানুষের একটা অ্যান্টাই ইনকাম বেশি এবং আপনি অ্যান্টাই এস্টাবলিশমেন্ট একটা মনোভাব সবসময় থাকে, যে বর্তমান আপনি দেখবেন প্রেসিডেন্ট বরাক ওবামা যখন নির্বাচিত হন তার পরের বছর কিন্তু কংগ্রেসনাল নির্বাচনে ডেমোক্রেট হাইরে যান, তাতে কিন্তু প্রমাণিত হয়নি যে বরাক ওবামার প্রতি মানুষের জনপ্রিয়তা কমেছে, সুতরাং আপনাকে ঠিক এভাবে বলা যাচ্ছে না। আর এটা টু আর্লি টু সে, কারণ মাত্র উনি এক বছর হয়নি বা ডোনাল্ড ট্রাম্প কিন্তু ক্ষমতায় এসছেন। আর সবচেয়ে একটা জিনিস আপনি দেখবেন যে আমরা অনেক অবশ্যই সোশ্যাল ইস্যুতে আমরা বলতে পারি অনেক ব্যাপারই আমরা তার সাথে একমত না, বিশেষ করে ইমিগ্রেশনের কারণে, কিন্তু অর্থনৈতিকভাবে কিন্তু বাংলায় আমেরিকান যে এখন অর্থনীতি কিন্তু খুব ভালো করছে, আপনার স্টক মার্কেট থেকে শুরু করে আপনার লেবার মার্কেট কিন্তু অনেক ভালো করছে এই মুহূর্তে। সুতরাং সেদিক থেকে বলতে গেলে এখনও মূল্যায়ন করার মতো যেমন সময় হয়নি, আমার মনে হয় না যে এই নির্বাচন সে অর্থে প্রতিফলন করছে মানুষের মতামতে তার প্রেসিডেন্সিকে এখনই মূল্যায়ন করছে। 2018 সালের নির্বাচন, মধ্যবর্তী নির্বাচন, সেটিতে আপনার কি মনে হয় প্রভাব পড়বে? আমার মনে হয় প্রভাব তো অবশ্যই পড়বে, কারণ মানুষ আসলে এখানে একটা যেমন কনস্টিটিউশনাল চেক অ্যান্ড ব্যালেন্স আছে, মানুষের কিন্তু চেক অ্যান্ড ব্যালেন্স খুব বিশ্বাসী। আপনি দেখবেন কোনো একবারই মানুষ সমস্ত রিপাবলিকানদের একবার সব জায়গায় রাখে না, অথবা ডেমোক্রেটদেরও কিন্তু এমন পর্যায়ে রাখে না যেন তারা এককভাবে একক জায়গায় চলে আসে। সুতরাং মানুষের মধ্যে অ্যান্টাই ইনকাম বেশি এবং আপনার অ্যান্টাই এস্টাবলিশমেন্ট মানসিকতা থেকে তারা একটা চেক অ্যান্ড ব্যালেন্স মানুষও করতে চায়। সুতরাং আপনি দেখবেন যখন খুব জয়ী হচ্ছে ডেমোক্রেটরা, পরবর্তীতে রিপাবলিকানরা হয়তো তারা হাউজের ক্ষমতায় চলে আসছেন, অথবা রিপাবলিকানরা যখন ক্ষমতায় ডেমোক্রেটরা চলে আসছে আপনার হাউজের বা সিনেটের আপনার মেজরিটি হিসেবে, এর মাধ্যমে একটা চেক অ্যান্ড ব্যালেন্স তারা তৈরি করছে। মানুষের মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষাটা সবসময় থাকে, তারা কখনোই কোনো একটা পার্টিকে সমস্ত রকম মানে ক্ষমতায় অথরাইজেশন দিতে চায় না। সুতরাং সেদিক থেকে বলতে গেলে মনে হচ্ছে আগামী নির্বাচন যদি ডেমোক্রেটরা অনেক ভালো করে আমি খুব সারপ্রাইজ হব না। আচ্ছা, আর সেই সাথে বাবুল ভাই আপনি এখানে কি যোগ করবেন, আপনার কি মনে হয় 2018 মধ্যবর্তী নির্বাচনে কি ধরনের ফল আসতে পারে? অনেক জায়গায় বড় হচ্ছিল যে এই নির্বাচন থেকে হয়তো আমরা প্রাথমিকভাবে ধারণা পেতে পারি ডেমোক্রেটরা হয়তো 2018 সালের নির্বাচনে ভালো করবে, তো সেই দিক থেকে আপনার বিশ্লেষণ? আসলে যেটা বলা হচ্ছে যে ধর নিউ ইয়র্কে ব্লাজিও জয়ী হয়েছেন, এটা নিউ ইয়র্ক প্লেস, এখানে এটা খুব নর্মাল অভিবাসীদের দেশ, এক্স্যাক্টলি, এটা ডেমোক্রেটদের জায়গা, মোস্ট অফ দ্য ইনহ্যাবিটেন্টস আর ডেমোক্রেট, তো এখন এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারগুলো হচ্ছে ভার্জিনিয়া এবং নিউ জার্সিতে মানে দুটো ইম্পর্টেন্ট মানে স্পেশালি গভর্নর ইলেক্টেড হয়েছেন সেই জায়গাগুলোতে, এটা খুব ইন্ডিকেটিভ যে আগামী বছরগুলোতে রিপাবলিকানদের দুর্দিন আসছে, দুর্দিন আসছে। একজন আছেন, আমরা তার প্রশ্নটি নিতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম আপা। জি, নাম কি বলে প্রশ্ন করতে হবে? জামিল বলছিলাম। জি জামিল ভাই বলুন। অশোক কর্মকার স্যারের কাছে একটা প্রশ্ন রাখলাম,
স্যার আদাব, গুড ইভিনিং। গুড ইভিনিং। আমি আপনার একটা মতামত নপুর আপু জিজ্ঞেস করছি, ওইটার উপরেই প্রশ্নটা রাখতেছি। সব প্রেসিডেন্টই আমাদের কাছে খুবই প্রিয়, সে ডেমোক্রেটিক হোক আর রিপাবলিকান। জনগণ দেখে যে জনগণের জন্য কি বই আসতেছে, কি আসতেছে, কি পাচ্ছে তারা। তবে আপনি যেভাবে মূল্যায়ন করলেন, তো ডোনাল্ড ট্রাম্প যখন ইলেকশনে জিতে গেছে, আমার এক ফ্রেন্ড, আমার ফ্রেন্ড গুলো সবই হিন্দু, তো বলছিল কি যে এক কাজ করো, ব্যাংক খুলে ধুতি পরো। কি এটা হাসতে হাসতে মজা করলাম? বলছে না না, ওই যে এমন যে হয়েছে এমন ধুতি পরতো। তবে আমি এটা কেন বললাম, আপনি মাইন্ড করেন না, আমার কথা থেকে যে জনগণ মূল্যায়ন করে যে তারা কি পেলো এবং আগামীতে তাদের জন্য কি অপেক্ষা করতেছে। অসংখ্য ধন্যবাদ জামিল ভাই আপনাকে। এটি আসলে উনি অসংখ্য কর্মকারের মূল্যায়নের পরে আমি একটু ব্যাখ্যা দিতে চাই, আপনি আগে একটু উত্তর। আমার মনে হচ্ছে না যে উনি আপনার মতামত ব্যক্ত করলেন, আমি শুনলাম, কোন প্রশ্ন তো আমি ঠিক শুনিনি এখনো, প্রশ্ন ঠিক শুনিনি। আর আরেকটি জিনিস হচ্ছে, প্রতিটি মানুষের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সবকিছু বিশ্লেষণ করে এবং অশোককে কর্মকার খুব সুন্দর করে যুক্তিসঙ্গত ভাবে ব্যাখ্যাটি করেছিলেন সেখানে। কিন্তু আমিও বলেছিলাম যে বারাক ওবামার আমলেও কিন্তু এত জনপ্রিয় প্রেসিডেন্ট, কিন্তু কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে গেছে কিন্তু ডেমোক্রেটদের হাত থেকে বারাক ওবামার আমলে। তো আমরা কিন্তু সেটিতে মূল্যায়ন করতে পারি না যে একজন প্রেসিডেন্ট কতটা যোগ্য কিংবা কতটা জনপ্রিয়তার ধস তার নেমেছে। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিংবা সবারই, প্রত্যেকটি মানুষের নিজস্ব মতামত আছে, তার প্রতিও সমর্থন আছে, যে কারণে তিনি কিন্তু আমাদের আজকে প্রেসিডেন্ট, তিনি কিন্তু জনগণের ভোট পেয়ে প্রেসিডেন্ট হয়েছেন। এটি কিন্তু আমাদের সবাইকে মানতে হবে এবং এটি সত্য যে তিনি জনগণের ভোট পেয়ে আমেরিকার প্রেসিডেন্ট। ওনার কোন প্রশ্ন ছিল বলে আমি তো বুঝতে পারিনি, আপনার কোন প্রশ্ন ছিল? প্রশ্নটি ছিল না, উনি ওনার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেছেন। বাবুল ভাই, আপনি আপনার বক্তব্যটি শেষ করুন না। আসলে সেটাই আর কি যেটা বলতে চাচ্ছিলাম, যে আসলে এই যে ইন্ডিকেটিভ যে জিনিসগুলো, ভার্জিনিয়ার গভর্নর, তারপরে মনে করেন নিউ জার্সির যে গভর্নর ইলেক্টেড হয়েছেন ডেমোক্র্যাট, যেখানে রিপাবলিকান ছিলেন, তো এই জিনিসগুলো হচ্ছে খুবই ইন্ডিকেটিভ। যে আপনি যে মধ্যবর্তী নির্বাচনের কথা বলছেন 2018, সেখানেও আমার মনে হয় আই এম ভেরি মাচ কি বলে হোপফুল যে ডেমোক্র্যাটরা উইন করবে, বিভিন্ন এখন যেরকম সংখ্যা তাদের সংখ্যা আরো বেড়ে যাবে, সাকসেসের রেট বেড়ে যাবে। অশোকের কর্মকার মোহাম্মদ আলী বাবুল, আমরা দুই তিন দিন ধরে নির্বাচন নিয়ে বিশ্লেষণ করা হচ্ছিল যে নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিও হবেন, এটি অনেকটাই নির্ধারিত যে উনি জনপ্রিয়তার জন্য তিনি চলে এসেছেন এবং উনি অনেক কাজ করেছেন অভিবাসীদের জন্য। সবচেয়ে বেশি মজার ছিল ভার্জিনিয়া স্টেট এবং নিউ জার্সিকে ধরে নেওয়া হয়েছিল রিপাবলিকান আসছে, সে দুটো জায়গাতেই ডেমোক্রেটরা ভালো করেছেন। তো অশোকের কর্মকার, আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আমি আরো অনেক অভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনার কাছে জানবো, তবে এই নির্বাচনটি, সিটি নির্বাচনটি নিয়ে জনগণের, আমরা বিভিন্ন জায়গায় মানুষের সাথে কথা বলেছি, সিটি নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ, যেমন আমার প্রতিবেদনটিতেও ছিল যে প্রেসিডেন্ট নির্বাচনের এক বছরের মাথায় আরেকটি নির্বাচনের তেমন কিন্তু ঢাকঢোল, তেমন কিন্তু আওয়াজ সব জায়গায় ছিল না। তো আপনার কাছে আমার প্রশ্নটি, যে আমরা প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে যত না মাতামাতি করি, সিটি নির্বাচন যেটি আমাদের একদম অঙ্গাঙ্গী ভাবে জীবনের সাথে জড়িত, আমাদের চাওয়া পাওয়া অধিকার কর্তব্য সবকিছু জড়িয়ে আছে, সেই নির্বাচনটি নিয়ে আমাদের আগ্রহ কেন এত কম? আগ্রহ এখানে সত্যি কথা আমার কাছে যেটা মনে হচ্ছে যে মানুষের আগ্রহটা এখানে, প্রবলেম যদি থাকে প্রবলেমটা নিয়ে মানুষ সবসময় চিন্তা করে কীভাবে প্রবলেমটা সলভ করা যায়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমরা যারা অভিবাসী তাদের ক্ষেত্রে, আমরা যারা বাংলাদেশ থেকে বলি, আমি বাংলাদেশের কথাই বলছি, তো আমরা বাংলাদেশে এত বেশি সমস্যা ফেস করি, এত বেশি সমস্যা দেখি, এখানে এত কম সমস্যা থাকার কারণে আমরা মনেই করি না যে এখানে কিছু আমাদের করতে হবে। কিছু মানে ইনভলভমেন্ট হয় কখন, যখন আপনার প্রবলেমটা এত বেশি প্রেসিং হয় যে আপনাকে আসলে এটা নিয়ে একটা কথা বলতে হয়, আপনার সামনের রোডটা ভেঙে গেছে, আপনি যেতে পারছেন না। তো এরকম কোনো অবস্থা নিউ ইয়র্ক সিটিতে আমরা কেউ কখনো ফিল করি না, বা এমন কোনো কিছু নেই যেটাকে আমরা মনে করতে পারি যে আমার খুব বেশি বড় সমস্যা। তো সেদিক থেকে সবাই একটু, আবার পুরো প্রো ইমিগ্রান্ট, সো সবাই ইমিগ্রান্টদের আমাদেরকে কিন্তু একটা মানে সুন্দর পরিবেশ দেওয়ার জন্য বা প্রতিশ্রুতি দেয় এবং কাজ করে থাকে। সুতরাং আমরা আসলে খুব একটা মনে করি না যে আমরা খুব সমস্যা আছি, সে অর্থে যেটা সিটি কাউন্সিলর বা ওরা আমাদেরকে করছে না বা আমাদের দরকার, তারা কোনো হেল্প করছে না, তারা হেল্প করছে, তারা ভেরি হেল্পফুল বিভিন্ন ক্ষেত্রে তারা করে থাকেন, যখনই যান আমি দেখছি যে তারা বিভিন্ন সময় আমাদের সাথে মিশছেন। তো সে অর্থে মানুষের মধ্যে যে আগ্রহটা যে অর্থে থাকে, যখন আমরা একগ্রিপ থাকেন তখন আপনার যেমন একটাই থাকে যে না, যে বর্তমান যিনি আছেন ক্ষমতায় বা যারা আমাদের কাউন্সিলর আমার কাজ করছে না, সুতরাং উই নিড সামওয়ান এলস। তো
এরকম খুব একটা আমি দেখি না, আগ্রহটা মনে হচ্ছে এই কারণেই বোধহয় কিছুটা কম। আমাদের যতটা প্রয়োজন আছে সিটি কাউন্সিল থেকে মোটামুটি সেই সবগুলোই চাহিদা পূরণ হচ্ছে। বাবুল ভাই আমি এই ক্ষেত্রে আপনার সাথে জি একটু যোগ করব। হ্যাঁ আমি একটা জিনিস আপনার আরেকটি প্রশ্ন আছে আপনি আগে একটু যোগ করেন। আমি একটু অ্যাড করি যেটা হলো কি দেখেন আমাদের দেশে সম্মানিত অশোক কর্মকার যিনি বললেন অ্যাটর্নি সাহেব যে ওইটা ঠিক, তারপরেও যেটা আমাদের দেশে হয় কি একটা গভর্নমেন্ট যে ক্ষমতায় থাকলে সেই গভর্নমেন্টের কর্মসূচি বিভিন্ন অ্যাক্টিভিটিস নেক্সট গভর্নমেন্ট যদি আসে তাহলে এগুলো পুরোপুরি এগুলা ডিসকার্ড করে দেয়, এগুলা বাতিল করে দেয়, এটা একটা খারাপ দিক এটা হচ্ছে। কিন্তু এদেশে আপনার যে সিস্টেম যেটা আছে চমৎকার একটি সিস্টেমের দেশটা চলছে, নেক্সট যে অন্য যে দলেরই ক্যান্ডিডেট উইন করুক না কেন সিস্টেমটা প্রজেক্টটা চেঞ্জ হবে, সিস্টেম সিস্টেমের মতো চলবে। আমরা একটু প্রশ্ন জিজ্ঞাসা করি, কে আছেন আমাদের সাথে? আমার নাম ফজলুল করিম। জি আপনার কোন প্রশ্ন আছে? আমি আমি যেটা বলছি আমি অ্যাটর্নি অশোক কর্মকারকে একটা তত্ত্বগত প্রশ্ন করতে চাচ্ছি। আপনি কি নিয়ে প্রশ্ন করবেন, আইন বিষয়ে? জি আইন বিষয়ে। জি আইন বিষয়ে প্রশ্ন করুন। হ্যালো জি আমি শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। প্রশ্নটা হলো যে আমি সিটিজেন হবার মতো সময় হয়ে গেছে আমার বিদ্যালয়ের 5 বছর, তা আমি কি এই দরখাস্তটা এমনি নিজেই করব নাকি অ্যাটর্নিকে দিয়ে করাবো? এটা হলো আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন আছে যে একবার আমি লাইসেন্স নেইনি, ভোটের লাইসেন্স নেইনি, গাড়ি চালাতেছিলাম, সেই জন্য আমার একটা অ্যারেস্ট আছে, তাতে আমি 280 টাকা জরিমানা দিয়েছি কিন্তু তারা বলেছে আমার কোনো রেকর্ড হয়নি, সেইটা আমার সিটিজেনশিপের ইন্টারভিউতে কোনো প্রভাব পড়বে কিনা? প্রথম প্রশ্নটার উত্তর খুব ইয়েস এন্ড নো, কারণ আমি যেদিকেই বলি আপনার জন্য আপনি এটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন। প্রথমত যদি বলি যে আপনি অ্যাটর্নি নেন তাহলে বলবেন যে অবশ্যই আপনার অ্যাটর্নির পক্ষেই বলবেন, আপনি সাধারণীকরণ তার ভালোর জন্য আপনি বলুন যে অনেক সময় আমরা অ্যাপ্লিকেশন করতে গেলে কিন্তু ভুল করি না, ঠিক আছে, সেই জায়গাটি থেকে আপনি যদি সাধারণীকরণ। আমার একটা সহজ উত্তরটা হলো প্রথম যে যতগুলো ইমিগ্রেশন ফর্ম আছে সেগুলো কিন্তু এমন ইউজার ফ্রেন্ডলি যে কিনা যে কোনো একজন আমার নাগরিক কিন্তু ইচ্ছে করলে এগুলো পূরণ করতে পারার কথা। যদি কেউ অনেকেই করতে চান না বা অনেকে করতে পারেন না, একটু সময় দিতে চান না যে ভুল করার মধ্যে আপনার অনেকটা সময় ইয়ে হয়ে যাবে, আত্মবিশ্বাস কম থাকে, ভুল হলে আবার সময় বেশি লাগবে, এটাকে ভুল হওয়ার কারণে তো পানিশমেন্টের ব্যাপার হয় না, কোনো পানিশমেন্ট নেই, পানিশমেন্ট হলে টাইমটা বেশি লাগবে, তো সাধারণভাবে আপনি নিজেই করতে পারেন। আমার ধারণা যে আপনি যখন এতদূর এসছেন তখন এই ফর্মটা N-400 ফর্মটা পূরণ করার ক্ষেত্রে আপনার খুব একটা সমস্যা হবে না। তারপরে ছোটোখাটো মিস্টেক যদি কখন হয় আপনি যখন ইন্টারভিউতে যাবেন ওটাকে আপনি কারেক্ট করতে পারবেন। তো অবশ্যই আপনি যদি চান যে আমি কোনো কোনো ভুল করতে চাই না, কোনো সমস্যায় পড়তে চাই না এবং আমার দায়িত্বটা আমি আরেকজনকে দিতে চাই, তাহলে অ্যাটর্নি অবশ্যই দিলে ভালো, অবশ্যই দ্যাট ইজ কস্টলি সাম মানি। আর আপনার যেটা আপনি বললেন যে আপনার যে এক ধরনের একটা ফাইন হয়েছিল, আমার মনে হচ্ছে না যে এটা কত বছর আগে হয়েছিল, এটা একটা ঘটনা তো বেশি দিন নাই, তবে আপনার আমার ধারণা এটা নিয়ে আপনার কোনো সমস্যা হবে না। ইউ ক্যান ফাইল রাইট নাও। আরেকজন আছেন ফোনে আমাদের সাথে, জি আরেকটা জিনিস বলতে চাই যে অ্যাটর্নি থ্রুতে যদি কেউ অ্যাপ্লাই করে তাতে আরেকটা সুবিধা আছে, কিছু কিছু কেস আমরা দেখেছি যে ওখান থেকে একটু মিস্টেক হয়েছে, ওখান থেকে ওরা চিঠি দিয়েছে রিপ্লাই দেওয়ার জন্য, এটা চাই বা ওটা চাই, দেখা গেল ওই চিঠিটা উনি মিস করেছে, অ্যাটর্নি থাকলে কি ডাবল প্রোটেক্টেড, এক কপি অ্যাটর্নি সাহেবের কাছে আর একটা ওনার কাছে আসে, দুটো আছে আমাদের সাথে। হ্যালো আসসালামু আলাইকুম, আমি মেরিল্যান্ড থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন? আমি আপু একটা ইমিগ্রেশন সম্পর্কিত প্রশ্ন আছে, আমি এখনই কাছ থেকে। জি 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 প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে আমি গত বছর ডিসেম্বর মাসে আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছিলাম, এখন আমার বেবি হয়েছে মার্চের 16 তারিখ, এখন আমার ওয়াইফ ইন্টারভিউ করে আসছে ডিসেম্বরের 18 তারিখ, এখন আমার বেবির জন্য কি করতে হবে? ওকে, আপনার অ্যাপ্লিকেশন আপনি আপনি শুধুমাত্র ওদেরকে জানিয়ে দিন, USCIS যদি থেকে থাকে এখন USCIS থেকে জানিয়ে দেবেন যে আপনার বেবি হয়েছে, তার একটা বার্থ সার্টিফিকেট পাঠিয়ে দিলে হবে, আর রিসিট যেটা আছে আপনার রিসিট যদি পেয়ে থাকেন রিসিটের কপি সহ পাঠিয়ে দেবেন, তাহলে ওরা এটাকে অ্যাড করে নেবে। আমরা আলোচনায় ফিরবো, সেই সাথে ফেসবুকে অনেকে আমাদের সাথে যোগ দিয়েছেন, তবে আমাদের ছোট্ট একটি বিরতি নিতে হচ্ছে, বিরতির পর এসে আবারও আমরা আলোচনা করব, সেই সাথে আপনাদের প্রশ্ন নিব।
আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। এবং এনবিসি নিউজের সবশেষ তথ্য আমাদের কাছে আছে, নিউ ইয়র্ক সিটি মেয়রের যে নির্বাচনের 93% ভোট গণনা শেষ হয়েছে, সেখানে 65% ভোট পেয়ে এগিয়ে আছেন বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নিকোল রিপাবলিকান প্রার্থীর, তিনি 29% ভোট পেয়েছেন। তার মানে 93% বাবুল আমরা বলতেই পারি যে মেয়র বিল ডি ব্লাজিও জয়ী হয়েছেন। যদি 60% ভোট তিনি পুরোটাই পেয়ে যান তারপরও আর পরিবর্তন হচ্ছে না। একজন আছেন আমাদের সাথে, কে আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি নিউ জার্সি থেকে রেসিডেন্ট শাহাল বলছি। জি বলুন ভাইয়া। জি আপু, আমার প্রশ্ন হচ্ছে নিউ ইয়র্ক এবং নিউ জার্সি ইলেকশনটা হয়েছে এবং দুই জায়গাতেই, মানে দুই জায়গাতেই যে আমাদের ডেমোক্রেট পার্টিরা জয়ী হয়েছেন, এর কতটুকু প্রভাব পড়বে নেক্সট মধ্যবর্তী নির্বাচনে? মধ্যবর্তী নির্বাচনে জি আমরা এটি প্রথমেই আলোচনা করেছি, তারপরও আপনার প্রশ্নটি আমি বাবুল আপনার কাছে করতে চাই যে উনি, আমরা যেরকম শুরুতেই বলেছিলাম যে এই নির্বাচনের প্রভাব যেটি সিএনএন কিংবা বড় বড় গণমাধ্যমগুলো বলছিল যে এই নির্বাচন দেখে অনেক কিছু মূল্যায়ন করা যাবে প্রেসিডেন্ট ট্রাম্পের এক বছরের তার শাসনের, তো এটির প্রভাব 2018 নির্বাচনে কতটা পড়বে? আসলে একটা সরকারের এই যে রেজাল্টটা আজকে ইলেকশনের যে রেজাল্টটা আমরা দেখলাম, তার এটা রেজাল্টটা বেসড অন গত এক বছরের কর্মকাণ্ড এই অ্যাডমিনিস্ট্রেশনের, গত এক বছরে যে ইমিগ্রেশন ব্যাপারে, অন্যান্য যে ব্যাপারে, ট্যাক্সের ব্যাপারে, তারপরে হেলথের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প যে সমস্ত স্টেপ নিতে যাচ্ছিলেন সেই সমস্ত প্রতিটি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই উনি ব্যর্থ হয়েছেন এবং যে সমস্ত জিনিসগুলো আমাদের মনে হয় না যে আমেরিকানরা যারা সুইং মোটামুটি অবস্থায় থাকে তারা পছন্দ করেছে এবং তাদের কারণেই এই অপছন্দের ব্যাপারগুলো বহিঃপ্রকাশই ঘটেছে। ফেসবুকে আমাদের অনেকে যোগ দিয়েছেন, হাওলাদার করিম, প্রিন্সেস রহমান, এমডি রাসেল, এমডি আনসারি, মনিরুল হাসান, সাবরিন এবং আলানুর খান, ফরিদা ইয়াসমিন, শাহি ইসলাম, নাজমুন নাহার, তারা সবাই এই অনুষ্ঠানটি দেখছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। অশোকে কর্মকার, আমরা নির্বাচন নিয়ে কথা বলছি, তারপরও অনেকগুলো অভ্যন্তরীণ বিষয় আছে প্রেসিডেন্ট ট্রাম্পের। আপনি বলছিলেন অর্থনীতি অনেক দূর সচল, অর্থনীতির চাকা দিনকে দিন উন্নতি হচ্ছে, সেই সাথে আরেকটি ঘটনা এই কয়েকদিন ধরে খুব বেশি মানে আমরা দেখেছি যে ম্যানহাটনে ঘটলো বন্দুক হামলার ঘটনা, টেক্সাসে ম্যাস শুটিং এর ঘটনা, ডোমেস্টিক ভায়োলেন্স, যেখানে আমরা যেভাবে ব্যাখ্যা করি না কেন, এই আমেরিকাতে বন্দুক হামলার ঘটনাটি বন্ধ করা যাচ্ছে না এবং ঘটছে এবং সেটি বিভিন্ন মাত্রায় ঘটছে। আজকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাউথ কোরিয়া থেকে বলেছেন যে অস্ত্র আইন কঠিন করলেই যে বন্দুক হামলা ঘটবে সেটি কিন্তু ঠিক নয়, যেমন শিকাগোর অস্ত্র আইন কঠিন কিন্তু শিকাগোতে সবচেয়ে বেশি বন্দুক হামলার ঘটনা ঘটে। স্পিকার পল রায়ন একই সুরে কথা বলেছেন, অস্ত্র আইন কঠোর করা নয়, মানসিক স্বাস্থ্য সমস্যা। তো এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে আপনার মূল্যায়ন আমি জানতে চাচ্ছি। আসলে এটা একটু কমপ্লিকেটেড, এখানে বিশেষ করে আমেরিকান যদি কনস্টিটিউশনের সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইট যেটাকে বলেন, এটা অনেকেই মনে করে তাদের রাইট, দে হ্যাভ দ্য রাইট টু হোল্ড গানস, তো এটাকে একটু এক্সটেনশন, আমরা যারা বাইরে থেকে এসেছি তারা আসলে এই মানসিকতাটা আমেরিকানদের আমরা হয়তো বুঝতে আমাদেরকে একটু কষ্ট হয় যে আমরা কেমন করে গানটাকে এত করে তার প্রিয় মনে করে, কারণ এটা একটা হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ আছে, যে কারণে একটা অ্যামেন্ডমেন্ট, সেকেন্ড অ্যামেন্ডমেন্ট ইজ টোটালি ডেডিকেটেড টু দিস প্রভিশন, যে আপনার আমাদের প্রত্যেক আমেরিকানের অধিকার, স্যাক্রেড রাইট টু হোল্ড আর্মস, তাই এই এটার মধ্যে তাদের একটা স্যাক্রেডনেস তারা খুঁজে পায়। তো এখনকার যে প্রেক্ষাপট, যে বর্তমানে গানগুলো, যে গানগুলো আগে ছিল সেটা দিয়ে ম্যাচ শুটিংয়ের মতো ঘটনা ঘটানো খুব একটা সম্ভব ছিল না, তো এখন অনেক বেশি ডেভেলপড হয়েছে, সুতরাং গানের এই ঘটনাগুলো ঘটছে। তবে যে কথাটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, আমি আসলে সেই জায়গায় একটু বলতে চাই যে আসলে আমি পুরোপুরি একমত নই গান কন্ট্রোলের সাথে। যেটা সবচেয়ে সমস্যা, শিকাগোতে যদিও সবচেয়ে কঠিন আইন রয়ে গেছে, তবে দেখবেন যে শিকাগোতে যারা ম্যাচ শুটিং করছে তারা সবচেয়ে শিকাগোতে যে আর্মস কিনতে হচ্ছে তা কিন্তু না, তারা বাইরে থেকে কিনতে পারছে, অন্যান্য স্টেটগুলো আছে যেখানে যে স্টেটে গান কন্ট্রোলটা অনেক কম, সুতরাং সে অর্থে আপনার যদি সমস্ত স্টেটগুলোতে যদি গান কন্ট্রোলটা ভালো হতো তাহলে আমার কাছে মনে হতো অ্যাটলিস্ট গান কন্ট্রোল, আমি বলছি যে যেখানে যারা কিনতে পারে তাদের উপর যে সিস্টেমটা, যেটা তাদের যে কম্পিউটারের ডেটাবেস, সেগুলো নিরাপত্তার জন্য অস্ত্র রাখা, সে নিরাপত্তার জন্য কতটি অস্ত্র আমি রাখতে পারবো সেটি নিয়ে প্রশ্ন আছে। হ্যাঁ, সেইগুলো আর কি, সেগুলোকে আমি ডেটাবেজ একটা করা, যেখানে কিনা আপনার এই অসুস্থ মানসিকতা সম্পন্ন যাদের বিভিন্ন রকম টাইজ আছে সেগুলোকে আরও বেশি রেস্ট্রিক্টেড হতে করা গান কন্ট্রোল। সে অর্থে আপনার একদিক থেকে বলতে গেলে গান তো আপনার দরকার, মানুষের, সরকার যেমন আপনার নিরাপত্তা দিতে পারেন, আপনার নিজের নিরাপত্তার একটা ব্যবস্থা থাকা দরকার। সেটা অনেক সময় ডেটারেন্ট হয় যারা কিনা অবৈধ হয় যারা অস্ত্র নিচ্ছেন,
তারা কিন্তু আপনার সরকারের কাছ থেকে বা কোথা থেকে তারা অবৈধভাবে অস্ত্রটা পাচ্ছেন, কিন্তু যারা কিনা সাধারণ মানুষ সে কিন্তু অস্ত্রটা যদি সরকারিভাবে না পায়, যেটা বৈধভাবে না পায়, তাহলে নিজেকে প্রোটেক্ট করতে পারছে না। তবে একটা একই কথা আমি বারবার বলছি, সেটা হলো যে সমস্ত স্টেটগুলোর মধ্যে একটা সামঞ্জস্য আনতে হবে, যাতে কিনা গান কন্ট্রোলে একটা ইউনিফর্মিটি থাকে সমস্ত দেশটা জুড়ে, তা নাহলে শিকা শিকা করতে ফেল করবে। এবং সেটাকে আপনার উদাহরণ হিসেবে দেখিয়ে আপনি নিউ ইয়র্কে আইন করবো না, মানে সামগ্রিকভাবে প্রতিটি স্টেটে সমানভাবে, মানে একটা কেন্দ্রীয় পর্যায় থেকে ফেডারেল থেকে ফেডারেল যদি কোনো কিছু করা যায়, এই মুহূর্তে ফেডারাল কোনো যদি আইন করা যায় বা ফেডারাল সমস্ত দেশগুলো সমস্ত রাষ্ট্রগুলো আমাদের স্টেটগুলো যদি একটা ঐকমত্যে আসে যে তারা একটা করবে, যে যার ফলে আপনার যেটা খুব কঠিন ব্যাপার আমার মনে হয় এদেশে বিশেষ করে সেটি অনেক যোগ্যপোচিত হবে, এই বিষয়ে আপনার কাছে আমি জানতে চাই। আর আই ওয়ান্ট টু অ্যাড লিটল মোর, যেটা হচ্ছে ধরেন তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা, মেন্টাল হেলথ চেক করা বিফোর দে গেট দ্য লাইসেন্স, এই দুটো জিনিস করলে তাহলে অনেকটা চেক অ্যান্ড ব্যালেন্সের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো এই কাজটি করার জন্য কি করণীয়? আমরা দেখেছি যে টেক্সাসের হামলাকারী তার ডোমেস্টিক ভায়োলেন্স এবং তার মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন করা হয়েছে, তিনি মানসিক হাসপাতাল থেকে পালিয়েও এসেছিলেন 2012 সালে। তো এমন একজন ব্যক্তি যিনি মানসিক হসপিটালে ভর্তি ছিলেন, সেখান থেকে পালিয়ে এসেছেন, তা তিনি কিভাবে অস্ত্র কিনতে পারেন? সেটা তো আপনার একটু দেখবেন যে এর আগে তাকে তার বিরুদ্ধে যে আপনার এয়ারফোর্সে যে কনভিকশন হয়েছিল তাকে, সেটা কিন্তু FBI কাছে তারা পাঠায়নি এয়ারফোর্স। সুতরাং আপনার অনেক জায়গাগুলো লুপ হোলস রয়ে গেছে, দেখা যাবে যে কোঅর্ডিনেশনের অভাব বিভিন্নভাবে রয়ে গেছে, সেগুলোকে একটু আমাদেরকে এখন এই মুহূর্তে সমস্ত এজেন্সিগুলোকে আর একটু তৎপর হতে হবে, যাতে কিনা এরকম ঘটনা লুপ হোলসগুলো না ঘটে, যাতে কিনা আপনার একটা ডিজাস্টার ঘটে যেতে পারে এবং তথ্যের যে সমন্বয় সেটি থাকতে হবে সবার কাছ থেকে। বাবুল ভাই, আপনি এই বিষয়ে যদি একটু যোগ করতেন। না, একটু আগে যেটা আমরা আলাপ করলাম সেটি আসলে হয় কি, মানে চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য এটা একটু রেস্ট্রিকশনের মধ্যে আনা উচিত একটা আইন করে, যে ঠিক আছে তুমি গান রাখবে, ঠিক তার আগে তোমার মেন্টাল হেলথ চেক করতে হবে, তোমার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে, এবং প্লাস তোমার ক্যাপাবিলিটি ওয়েদার ইউ নিড ইট অর নট টু ডিফেন্ড ইউর সেলফ, কতটা গান রাখতে পারবে ইত্যাদি, একটু একটা এজেন্সিকে মানে গভর্নমেন্টের একটা এজেন্সিকে দায়িত্ব দিলে তারা এই সমস্ত জিনিসগুলো সুষ্ঠুভাবে সম্পাদন করলে তাহলে অনেকটা কন্ট্রোল হবে বলে আমি বিশ্বাস করি। আরেকটি বিষয়ে অশোককে কর্মকার, আমরা এই বিষয়ে দেখেছি যে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের স্পষ্ট ভাগ এই অস্ত্র আইন নিয়ে, এর কারণটি আপনার কি মনে হয়? আমি আগেই বলেছিলাম একটা হিস্টোরিক্যাল একটা পার্সপেক্টিভ আছে, রিপাবলিকানদের মধ্যে গান রাইটসকে তারা স্যাক্রেড মনে করে, যেটা সেকেন্ড অ্যামেন্ডমেন্ট রাইট। দেখবেন সবসময় তারা বলছে ডোনাল্ড ট্রাম্প যখন আপনার নির্বাচনের সময় কিন্তু NRA যেটা ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশন তাদের সাথে কথা বলতে যখন গেছেন, তাদেরকে যখন কনভিন্স করতে গিয়েছেন এবং তাদের পক্ষে ভোট চাইতে গেছেন, তখন কিন্তু এই কথাগুলোকে তারা এমনভাবে বলেছেন যেন আমার গান আমার জন্য স্যাক্রেড পবিত্র অধিকার। তো সেই জায়গাগুলোতে এবং ডেমোক্রেটরা সাংবিধানিক, শুধু সাংবিধানিক না, এটাকে স্যাক্রেড হিসেবে, শুধু কনস্টিটিউশনাল রাইট বলছে না, এটা টু সাম এক্সটেন্ট এটা স্যাক্রেড হিসেবেই করছে, কাজে ইটস লাইক মোর দ্যান দ্যাট, ইটস নট অনলি কনস্টিটিউশনাল, কনস্টিটিউশনাল রাইট যদি থাকে ডেমোক্রেটদেরও আছে, বাট দে ডু নট ফিল ইট ইজ স্যাক্রেড। তো সে কারণে এটা একটা এক ধরনের আপনার আবেগের সাথে এটা জড়িত হয়ে পড়েছে। আপনি দেখেছেন কি না যে লাস ভেগাসে যে গণ যে হত্যাটা হলো ম্যাসকিলিংয়ের পরেও ভিকটিমদের মধ্যে থেকে বলছে যে না আমরা মনে করি না এখনও গান কন্ট্রোল তার মানে দরকার আছে, তো একজন আছেন, আমরা এটা প্রশ্নটি নিয়ে এসে তারপরে আলোচনায় ফিরতে চাই, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম, আমি মঞ্জু বলতেছি নিউ ইয়র্ক থেকে। জি বলুন মঞ্জু ভাই। আমার প্রশ্ন ছিল আমার ওয়াইফের জন্য, আমি অ্যাপ্লাই করছি 2016 সালের জুলাইতে, তো চলতি মাসের ফার্স্ট উইকে আমি স্পন্সর দিয়ে ফেলছি, বাট আর কতদিন লাগতে পারে? আচ্ছা আচ্ছা, আর কতদিন লাগতে পারে? আপনি অ্যাপ্লাই করেছেন কবে? 2016 সালের জুলাই। তো আপনি কি সিটিজেন নাকি সিটিজেন? গ্রিন কার্ড। গ্রিন কার্ড 2016 তে করেছেন না? তো আরও একটু সময় লাগবে, প্রায় বছর দুয়েকের মতো এখন লাগছে। 15 সালে যারা করেছিল তাদেরটা এখন বর্তমানে কারেন্ট আছে, কাজে আপনাকে আর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে এবং সেই সাথে আমাদের আজকের অনুষ্ঠান শেষ পর্যায়ে আমি সবশেষ তথ্য, যেটি NBC নিউজের যে তথ্য, সেটিতে বলা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি মেয়রের প্রায় 93% ভোট গণনা শেষ, 66% মেয়র বিল ডি ব্লাজিও এবং 29% তার নিকটতম প্রতিদ্বন্দ্বী। মেয়র বিল ডি ব্লাজিওকেই আমরা পাচ্ছি নিউ ইয়র্কের মেয়র হিসেবে, 110তম মেয়র
নিউ ইয়র্ক সিটির, তাকে আমরা পরবর্তীতে আরো চার বছরের জন্য পাচ্ছি। বাবুল ভাই, সামগ্রিক আলোচনা আমরা নিউ ইয়র্কের সমস্ত আমেরিকান নির্বাচন, গভর্নর নির্বাচন, মেয়র নির্বাচন, সেই সাথে গান কন্ট্রোল নিয়ে আমরা কথা বলেছি, যদি উপসংহারে আপনি কি বলবেন? উপসংহারে একটু আগে যেটা বললাম যে অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে এর প্রতিফলন ঘটেছে এই ইলেকশন, এবং আমার মনে হচ্ছে যে মধ্যবর্তী নির্বাচনের ব্যাপক একটা মানে প্রভাব পড়বে। এবং অল আই ওয়ান্ট টু সে, নিউ ইয়র্ক ইজ এ ডেমোক্র্যাটস প্লেস অ্যান্ড ডেমোক্র্যাটরা সেলিব্রেট করুক, থ্যাংকস টু ডেমোক্র্যাটস। এবং অনেক অনেক শুভেচ্ছা মেয়র বিল ডি ব্লাজিওকেও আপনি অশোকের কর্মকার আজকের অনুষ্ঠানের। হ্যাঁ, আমার এটা হলো যে ম্যাচ শুটিং নিয়ে আমি বেশি কনসার্ন, কারণ হলো আমাদের প্রত্যেকের জীবন এখন আমরা কিন্তু কোনো একটা জায়গায় যেখানে আপনার মানুষ ক্রাউডেড প্লেসে আমরা যেটা এখন ভয় করছি, সুতরাং সেদিক থেকে বলতে হয় যে এখন আমাদের প্রথম যেটা ইম্পর্টেন্ট যেটা যেদিকে আমাদের লক্ষ্য রাখা উচিত সেটা হলো ম্যাচ শুটিং কীভাবে বন্ধ করা যায় অথবা কীভাবে এই গান কন্ট্রোলটাকে এফেক্টিভলি কিছু করা যায়, সেটাই আমার মনে হয় যে এখন বেশি জাতীয় করণীয়, কারণ আদারওয়াইজ সাধারণ মানুষের নিরাপত্তার জন্য, সাধারণ মানুষ এবং আপনার স্কুলগুলোতে যেভাবে হচ্ছে, সুতরাং এটা হলো আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত। নিরাপত্তা নেই স্কুল, ইউনিভার্সিটি, কনসার্ট কোথাও নেই, পৃথিবীতে আমাদের মানে আমেরিকান জনসংখ্যা হলো 4.4%, কিন্তু আমরা প্রায় 42% গান কিন্তু আমেরিকাতে। ও মাই গড, আচ্ছা, একটা একটা বিরাট আমাদের জন্য সমস্যা। এখানে ভায়োলেন্সের সংখ্যা পৃথিবীর যে কোনো দেশের তুলনায়, এবং অ্যাট্রোসিটির যে গ্রেভিটিটাও কিন্তু বেশি। বিভিন্ন দেশে যখন ম্যাচ শুটিং হয় 10-12 জন, ও যে দুজন মারা যাওয়া অনেক বেশি কষ্টকর এবং খারাপ জিনিস, কিন্তু এটা যখন আর সংখ্যা যখন বাড়ে, দিশ বিকামস মোর গ্রিভাস, এন্ড এটা খুব কঠিন ব্যাপার হয়ে পড়ে। অশোক কর্মকার এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আমরা নিউ ইয়র্ক সিটি মেয়রের যে সবশেষ তথ্য আমাদের কাছে আছে, মেয়র বিল ডি ব্লাজিও 66% এবং নিকোল 29% এবং প্রায় 94% ভোট গণনা শেষ, অর্থাৎ আমরা বলতে পারি নিউ ইয়র্কের আগামী 4 বছরের জন্য 110তম মেয়র হিসেবে আমরা পাচ্ছি মেয়র বিল ডি ব্লাজিও। টিভিএন 24 পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা মেয়র বিল ডি ব্লাজিওকে।